হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ কুকিং ডেসিপি বাই ডুমি ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আর শেয়ার করছি থেকে টেস্টি এবং একেবারে রেস্টুরেন্টের সাথে চিকেন চাপ আর ঘরে থাকা কিছু মশলা দিয়ে তৈরি করে দেখাবো ঘ্যাসের চুলাই প্যানের মধ্যে চিকেন চাপ তাহলে চলুন দেখে আসে মজাদার চিকেন চাপ কীভাবে তৈরি করতে হয় এবং কী কী মশলা লাগে চিকেন চাপ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির বেস্ট পিস বেস্ট পিসটা যেহেতু একটু মোটা থাকে তাই আমি মাঝখান দিয়ে স্লাইস করে কেটে নেব এই কাজটা আমি বটি দিয়ে করে দেখিয়ে দিলাম আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন জাস্ট মাঝখান দিয়ে স্লাইস করে একটু কেটে নিতে হবে দেখেন পিসগুলো এরকম হবে আর যদি আপনারা মাংসের পিসটা একটু মোটা খেতে চান তাহলে যেরকম পিস থাকে ওই রকমই করে নিলে হবে এখনকার রেস্টুরেন্টগুলোতে গুলোতে দেখা যায় চিকেন চাপগুলো অনেক পাতলা হয় তাই আমি আজকে চাপটা পাতলা করেই তৈরি করব আমার কাটা কাটি হয়ে গেছে আমি এখন মাংসগুলো একটু থেতলো করে নেব আমি এরকম শিল দিয়ে মাংসটা থেতলো করে নেব এই পিট ভালো করে একটু থেতলো করে নিতে হবে আপনারা এই কাজটা ভারী কিছু অথবা হামার দিয়েও করতে পারেন আমি শিল দিয়ে করিয়ে দেখিয়ে দিলাম এর কারণ শিলটা কম বেশি সবার বাসায় থাকে তাই আমি আরেক পিস করিয়ে দেখিয়ে দিচ্ছি হালকা করে এ ও পিট ভালো করে একটু থেতলো করে নিতে হবে এই কাজটা একটু সাবধানে করতে হবে তা না হলে মাংসের পিসটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন মাংসটা ম্যারিনেট করে নেব এর জন্য দিয়ে দিলাম এক চামচ সয়া সস হাফ চামচ জিরা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ টক দই এক টেবিল চামচ টমেটো সস হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়া আপনারা কালো গোলমরিচটাও দিতে পারেন দিয়ে দেব হাফ চামচ চাট মশলা গুঁড়া হাফ চামচ লাল মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সহ লবণ আছে তারপর হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মেরিনেট করে নেব এই কাজটা হাত দিয়েই করতে হবে তা না হলে মেরিনেট করা ভালো হবে না আমার কাছে মনে হয় সহজ রান্নাগুলি সবার কাছেই ভালো লাগে তাই আমি সব রান্নাগুলো সহজ করে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দেখানোর চেষ্টা করি ভালো করে এপিট ওপিট ভালো করে মশলা দিয়ে মেরিনেট করে নিতে হবে যেখানে যেখানে মশলা না লাগবে সেখানে সেখানে হাত দিয়ে ভালো করে মশলাগুলো লাগিয়ে নিতে হবে এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে চাপের ফ্লেভারটা অনেক ভালো আসে দিয়ে দেবো ভেজে রাখা বেসন বেসনটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আপনারা এইভাবে বেসন দিয়ে মাখিয়েও নিতে পারেন অথবা বেসনের মধ্যে গড়িয়েও ভেজে নিতে পারেন আমার কাছে মনে হয় বেসন দিয়ে মাখিয়ে নিলেই চাপটা ভালো লাগে তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণ তেল চাপটা যেহেতু শ্যালো ফ্রাই করব তাই সামান্য পরিমাণ তেলেই ভেজে নেব আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন সাবধানে মাংসের পিসটা তেলের মধ্যে ছেড়ে দেব এই কাজটা সাবধানে করতে হবে তা না হলে তেলে ছিটা লেগে যেতে পারে আমি আমার চার পিস মাংসের পিসগুলোই দিয়ে দেব আমার চাপটা আমি এখন উলটিয়ে দেব সাবধানে চাপের পিসটা উলটিয়ে দিতে হবে কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সাবধানে কাজটা করতে হবে সব কয়টা পিস ভালো করে উলটিয়ে দেব উলটিয়ে ভাল পালটিয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল অথবা কালো যে যেরকম খাবেন রকম করে ভেজে নিতে হবে ভালো করে চেপে চেপে মাংসের পিসগুলো ভেজে নিতে হবে চাপ দেওয়ার কারণে মাংসের কালারটাও চেঞ্জ হবে এবং মাংসটা সেদ্ধও হবে তাড়াতাড়ি তাই চেপে চেপে মাংসের পিসগুলো ভেজে নিতে হবে আমার ভাজা কমপ্লিট আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল অতি সহজে ঘরে থাকে কিছু মশলা দিয়ে চিকেন চাপ একদম সহজে এই রেসিপিটি আমি আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি পরবর্তী সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চিকেন চাপটা খেতে অনেক অনেক টেস্টি হয় প্লিজ বাসায় সবাই একবার ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ